আজকে আমি বানাবো আখনি পোলাও, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পরে একটা বেল বাটন আসে সেটাই ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলে পরে আপনারা তার মেসেজ পেয়ে যাবেন। এখানে আমি চাল নিয়েছি, চালটাকে 30 মিনিট আগে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। নিয়েছি মুরগির মাংস, মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তেল, ঘি, দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, এভাবে মাঝখান দিয়ে আমি চিরে নিয়েছি। নুন স্বাদ মতো, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, বিরিয়ানি মশলা 1 চামচ, ভাজা জিরে 1 চামচ। আখনি বানানোর জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর 2 এলাচ আর 1 টুকরো জৈত্রী। এখানে নিয়েছি 3-4 টুকরো আদা, 3-4 টুকরো রসুন। এখানে নিয়েছি পেঁয়াজ, 1টা পেঁয়াজকে আমি 4 ভাগে কেটে নিয়েছি। নুন স্বাদ মতো এখানে নিয়েছি আমি মৌরি 1/2 চামচ, গোটা জিরে 1/2 চামচ, গোটা ধনে 1/2 চামচ। এখানে আমি একটা পরিষ্কার কাপড় ছিঁড়া নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে আর মৌরি দিয়ে এটাকে আমি ভালো করে বেঁধে নিচ্ছি। এইভাবে করে হয়ে গেছে বাঁধা। এখানে আমি একটা হাঁড়িতে 4 গ্লাস পানি নিয়েছি, এর মধ্যে আদা রসুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এই কাপড়ে যে আমি ধনে জিরে নিয়েছিলাম বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো নুন, এটাকে আবার নেড়ে দিচ্ছি। এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট ফুটিয়ে নেবো আবার। তা 5 মিনিট হয়ে গেছে, এবার এই পানি থেকে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবার এই পানিটা আমি ছেঁকে নেব, এই যে পানিটা এটাই হলো আখনি পোলাওয়ে আমি এই পানিটাই ব্যবহার করব। এখানে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে তুলে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালো করে একটু ভুনে নেব। দিয়ে দেবো নুন, নুনটা আমি অল্প দিচ্ছি কারণ আখনি তো আমি নুন দিয়েছি, সেই কারণে নুনটা অল্প দেবো। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালো করে একটু ভুনে নেব। দিয়ে দেবো নুন, নুনটা আমি অল্প দিচ্ছি কারণ আখনি তো আমি নুন দিয়েছি, সেই কারণে নুনটা অল্প দেবো।
দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, দইটা দিয়ে দেবো, এই মশলাটাকে ভালোভাবে ভুনে নেব। মশলাটাকে ভালো করে 5 মিনিট ধরে ভুনে নেব। হয়ে গেছে এটা, এবার এর মধ্যে চিকেন দিয়ে দেবো, দেখো ভালো করে ভুনে নেব। ভালোভাবে ভুনে নিয়েছি, এরপর আমি এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি, চালের সঙ্গে ভালো করে ভুনে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আখনি, যে আখনিটা বানিয়েছিলাম পানিটা, পানিটা দেবার পর এখন নুনটা চেখে দেখে নিতে পারেন, কম যদি হয় তাহলে এর মধ্যে নুন দিয়ে দেবেন। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি একবার নেড়ে দিচ্ছি, দেখুন পানিটা শুকিয়ে গেছে, একবার নেড়ে দেব আস্তে করে। সমান করে দিচ্ছি ভাতগুলো, এবার আমি উপরে পেঁয়াজ গ্রেস্তা করে গেছিলাম ওটা উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, এটাকে দমে রাখবো 15 মিনিট, গ্যাসটাকে একদম লো করে দিচ্ছি, 15 মিনিট পর এটাকে নামিয়ে নেব। এটা 15 মিনিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। এই ঢাকনাটা এখন আমি খুলবো না, 10 মিনিট পর এটা খুলবো। রেডি হয়ে গেছে আখনি পোলাও।